আজকের আলোচনা নিবেদন করছে এসকুমার ব্লাউজ। মা বোনদের পছন্দের ব্লাউজ মানেই এসকুমার, ইওর আলটিমেট চয়েস। সহযোগী নিবেদক নীলকমল, ইন্ডিয়াস ফেভারিট ফার্নিচার। ডিস্ট্রিবিউটর প্রণব এন্টারপ্রাইজ, মেলার মাঠ আগরতলা। ফোন করুন 7005841057 এই নম্বরে। উই আর প্রাউড টু বি মেড ফর ইন্ডিয়া। দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন, আমি রয়েছি আপনাদের সাথে রাজীব। আজকে আলোচনায় যাচ্ছি, নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, তিপ্রামথা জয়লাভ করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যতবারই নির্বাচন হয় ততবারই দেখা যায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর নির্বাচনোত্তর সন্ত্রাস। এবার 2021 সালে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই আমরা রাজ্যের বিভিন্ন স্বশাসিত জেলা পরিষদ এলাকায় দেখতে পাচ্ছি নির্বাচনোত্তর সন্ত্রাস। অভিযোগ পাল্টা অভিযোগ, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তিপ্রামথার যারা সমর্থকরা যারা রয়েছেন ওনারা আক্রমণ করছেন বিজেপি সমর্থকদের উপর, আবার বিজেপি সমর্থকরা আক্রমণ আনছে তিপ্রামথার ওপর, একে অপরের উপর দোষারোপ চলছে, প্রেস কনফারেন্স চলছে, কিন্তু নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে, ঘটছে, এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। রাজ্যের আপামর জনগণ যারা সম্মানিত আপনারা রয়েছেন, আপনারা এই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের যে ফলাফল রয়েছে তার ঘোষণার পর থেকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে স্বশাসিত জেলা পরিষদ এলাকায় যে ধরনের নির্বাচনোত্তর সন্ত্রাসগুলো আমরা পরিলক্ষিত করছি, সে বিষয়ে আপনাদের মতামত কী থাকবে, আপনারা সেটাকে কীভাবে বলবেন, অবশ্যই আজকের এই আলোচনায় আপনারা বলবেন। দর্শক বন্ধুরা, আমাদের রাজ্যের মানুষরা কখনোই নির্বাচনোত্তর সন্ত্রাস চায় না। নির্বাচনের আগে থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্ররোচনামূলক বক্তব্য বিভিন্ন নেতার মুখ থেকে আমরা শুনতে পেয়েছি। অভিযোগ হয়েছে নির্বাচন কমিশনের কাছে, কিন্তু সেই জায়গায় কোনো ধরনের ফলাফল বা কোনো ধরনের স্টেপ বা ইনিশিয়েটিভ নির্বাচন কমিশনের কর্তৃপক্ষের কাছ থেকে পায়নি বলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করছেন। আজকে আপনাদেরকে দেখাবো যে সারা রাজ্যের কয়েকটি দৃশ্য, যে বিভিন্ন জায়গায় এই যে নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে তার ফলে সাধারণ মানুষরা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাড়িঘর থেকে শুরু করে বিভিন্ন দলের, বিশেষ করে বিরোধী দলের, শাসক দলের রাজনৈতিক যে অফিসগুলো রয়েছে সেগুলো পর্যন্ত ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে, এবং পুলিশের ভূমিকা যেখানটায় একটা বড় ভূমিকা পুলিশের থেকে আশা করা যেত বা আপনারা আশা করেন, সেই ধরনের ভূমিকা কিন্তু রাজ্যের মানুষ দেখছেন না, যেটা আপনারা অভিযোগ করছেন। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে সন্ত্রাস, আজকে ফলাফল ঘোষণা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বিজয় মিছিল ওনারা করবেন না বলেছেন, বিজয় সমাবেশ তিপ্রামথা থেকে বলা হয়েছে ওনারা করবেন না, তথাপি দেখা যাচ্ছে এই ধরনের নির্বাচন ও সন্ত্রাস রাজ্যে বিভিন্ন প্রান্তে চলছে। বিরোধী দল অভিযোগ করছে শাসক দলের বিরুদ্ধে, শাসক দল অভিযোগ করছে বিরোধী দলের বিরুদ্ধে। আজকে আমার আলোচনা করব, বিভিন্ন বক্তব্য রয়েছে, বিশেষ করে সোনামুড়া এলাকায় যে আজকে ঘটনা হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একটা নতুন সংযোজন বললে ভুল হবে না, অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। তিপ্রামথার যারা সমর্থকরা রয়েছেন তাদের উপর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। আপনারা বলবেন এই ধরনের নতুন নতুন সংস্কৃতি আমাদের রাজ্যে আমদানি হতে শুরু করেছে, যেটা আমরা প্রত্যক্ষ করছি এবং অভিযোগও উঠছে। আপনারা বলবেন, আমি সবটা বিষয় আলোচনা করব আপনাদের সঙ্গে,
এই ধরনের নির্বাচনোত্তর সন্ত্রাস কোনো না কোনো ভাবে আমাদের রাজ্যে সাধারণ মানুষদেরকে ক্ষতিগ্রস্তের সামনে ঠেলে দিচ্ছে সেটা বলার অপেক্ষা রাখছে না এই মুহূর্তে। নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছিলেন? হ্যালো হ্যালো দর্শক বন্ধুরা, তাই আজকে এই বিষয় নিয়ে আলোচনা করছি। যতবারই নির্বাচন যায় দেখা যায় যে নির্বাচনোত্তর সন্ত্রাসের একটা নগ্ন রূপ আমরা প্রত্যক্ষ করি, কিন্তু পুলিশের ভূমিকা যেখানে যতটা থাকার দরকার পুলিশ সেই ধরনের ভূমিকা পালন করেন না বা ব্যর্থ হন যেটা আপনারা অভিযোগ করেন। কেন এমন হয়, কিভাবে দেখছেন সবটা বিষয় তা নিয়ে আমার আলোচনা। নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছিলেন? হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, কোথা থেকে বলছিলেন? কোথা থেকে বুঝতে পারছি না দাদা, একটু জোরে বলবেন। হ্যালো, আপনি যেখানটায় রয়েছেন দাদা সেখানে নেটওয়ার্ক হয়তো বা কম রয়েছে, যার জন্য আপনার সঙ্গে আমার কানেকশন হয়নি, কথা বলতে পারিনি আপনার সঙ্গে। আজকে আলোচনা করব বিশেষ করে বিজেপির লোকেরা অ্যাসিড নিক্ষেপ করছে সেটা অভিযোগ করছেন এলাকার যিনি তিপ্রা মোথার ক্যান্ডিডেট রয়েছেন ডেভিড মুরা সিং। আমি সবটা বিষয় আজকে আলোচনা করব। আমাদের রাজ্যের নতুন একটি সংযোজন হলো, এবার অ্যাসিড নিক্ষেপ করা হচ্ছে সমর্থকদের উপর, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মকর্তাদের উপর। নমস্কার, কে রয়েছেন, একটু জোরে বলতে হবে দাদা। হ্যাঁ বলুন, কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। ত্রিপুরাতে কি হচ্ছে আপনি আমাকে প্রশ্ন করছেন, আপনারা সচেতন মানুষ, আপনারা ভালো বলতে পারেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমান সময়ে কি হচ্ছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দাদা, কোথা থেকে বলছিলেন? আমি আগরতলা থেকে বলছি। বলুন। আসলে এই সন্ত্রাসগুলি মানে যে হচ্ছে এটা বিজেপি আর বিএনপি তারাই করতেছে, অসংখ্য ধন্যবাদ দাদা। আপনি অভিযোগ করছেন, আপনারা সাধারণ জনগণ অভিযোগ করতেই পারেন, কারণ আমার এই অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদের বক্তব্যগুলো জানাই হচ্ছে আমাদের কাজ, এবং এগুলো নিয়ে আলোচনা করা এবং আপনাদের সামনে তুলে ধরা, আপনাদের বক্তব্য নেওয়া, সরকারের দৃষ্টিতে নেওয়া যাওয়া, এটাই হচ্ছে আমার কাজ। দর্শক বন্ধুরা, আমি আলোচনা ক্রমে আপনাদেরকে জানিয়ে রাখছি, কাঠালিয়া মির্জা রাজাপুর এলাকায় গতকাল রাত্রিবেলা ছেলে এবং বাবাকে তিপ্রা মথা করার অপরাধে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজকে ওই এলাকার যিনি তিপ্রা মোথার ক্যান্ডিডেট রয়েছেন ডেভিড মুরা সিং, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, টেলিফোনিক বার্তালাপ হয়েছে, সেটা আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। ডেভিড মুরা সিং উনি কি বলেছেন, পাশাপাশি আজকে সকালবেলা আমার সঙ্গে মহারাজ পদ্মৎ কিশোর দেববর্মনের কথা হয়েছে। পদ্মৎ কিশোর দেববর্মন বলেছেন, আমি কোনো মতেই এই ধরনের কার্যকলাপ বরদাস্ত করব না, যদি আমার দলের কোনো লোক বা কোনো সমর্থক এই ধরনের কাজে লিপ্ত হন আমি ব্যবস্থা গ্রহণ করব এবং পুলিশকে বলবো যারা অপরাধী তাদেরকে ধরা হোক এবং ব্যবস্থা নেওয়া হোক। আজকে সকালবেলা কথা হয়েছে মহারাজ পদ্মৎ কিশোর দেববর্মনের সঙ্গে আমার, উনি সম্পূর্ণভাবে এই সকল বিষয়গুলো যে বিভিন্ন জায়গায় ঘটে চলছে তীব্র ভাষায় উনি নিন্দা করেছেন এবং বলেছেন তিপ্রা মথা এগুলোকে প্রশ্রয় দেয় না। কিন্তু পাশাপাশি আরও কিছু বিষয় এখানে আমাকে বলতে হচ্ছে, সেটা হচ্ছে বিজেপি দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলা হচ্ছে যে সিপিআইএম তথা বিরোধী দলের কর্মকর্তারা ওনারা হতাশ হয়ে এই ধরনের কাণ্ডগুলো বিভিন্ন জায়গায় করছেন, কিন্তু বামফ্রন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে বামফ্রন্টের বর্তমানে সেই ধরনের কোনো অ্যাক্টিভিটি নেই, সেই ক্ষেত্রে বিজেপি এইভাবে যে বক্তব্যগুলো রাখছে বিরোধী দলের বিশেষ করে সিপিআইএমের বিরুদ্ধে, তাতে আমাদের রাজ্যে একটা অস্থির পরিবেশ সৃষ্টি হতে পারে। সিপিএম মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য উনি বলেছেন যে রাজ্যে যে এই ধরনের নির্বাচনোত্তর সন্ত্রাসগুলো হচ্ছে
বিজেপির পার্টি অফিসগুলোকে ভাঙা হচ্ছে, বিজেপি কর্মকর্তাদেরকে মারা হচ্ছে, সেখানে সিপিআইএমের একটা চক্রান্ত রয়েছে। কিভাবে আপনারা দেখছেন দর্শক বন্ধুরা বিজেপি দলের এই অভিযোগকে, সেটা আপনারা বলবেন। পাশাপাশি ডেভিড মুরা সিং, যিনি আজকে আমার সঙ্গে কথা বলেছেন এবং উনি বলেছেন যে প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে উনি অভিযোগ তুলেছেন, উনি বলেছেন একজন সাংসদ, সাংসদের ভাই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে উনি উনার এলাকায় হস্তক্ষেপ করেছেন, দাঙ্গা হাঙ্গামা বাঁধার চেষ্টা করেছেন, উনি সরাসরি প্রতিমা ভৌমিকের ভাইয়ের উপর হস্তক্ষেপ মানে আঙুল তুলেছেন। উনি কি বলেছেন তার ছবি আমি আপনার উদ্দেশ্যে তুলে ধরব। উনি বলেছেন যে একজন উচ্চমানের যারা নেতা বা নেত্রীরা যারা রয়েছেন, ওনারা যদি এই ধরনের বিষয়গুলোকে ট্যাকেল না করতে পারেন তাহলে তো দাঙ্গা বাঁধার পসিবিলিটি রয়েছে, কিন্তু তিপ্রা মোথা কখনোই দাঙ্গার পক্ষে নয়, ওনারা শান্তি সম্প্রীতির পক্ষে, যেটা ডেভিড মুরা সিং আমাকে আজকে ওনার সাক্ষাৎকারে জানিয়েছে এবং কি সাক্ষাৎকারে কি বলেছেন সেটাও আমি তুলে ধরব। কিন্তু দেখা যাচ্ছে বিজেপি দলের বিভিন্ন পার্টি অফিস ভাঙা হচ্ছে বিভিন্ন জায়গায়। বামুটিয়াতে আপনারা জানেন যে ঘটনা সংঘটিত হয়েছে, নেপালি বস্তি শম্ভুরামপাড়া, মালাবতী পাড়া, শঙ্কর সেনাপতি পাড়া, বিভিন্ন জায়গায় আপনার বামুটিয়া বিধানসভার অন্তর্গত এই সকল এলাকাগুলোতে বিজেপি কর্মকর্তাদের উপর আক্রমণ করা হচ্ছে এবং বাধ্য হয়ে ওনাদেরকে গান্ধীগ্রাম বৈদ্যনাথ অডিটোরিয়ামে এনে রাখা হয়েছে এবং ওনাদেরকে পরিষেবা দেওয়া হচ্ছে। রাজ্যে একটা অস্থির পরিবেশ, একদিকে রাজ্যের অস্থির পরিবেশ, একদিকে নির্বাচনোত্তর সন্ত্রাস, একদিকে বিজেপি প্রেস কনফারেন্স করে বিরোধী দল তথা বিশেষ করে বামফ্রন্ট তথা সিপিআইএমকে দোষারোপ করা এবং এর পেছনে সিপিআইএমের চক্রান্ত রয়েছে, সেটাকে আপনারা কীভাবে দেখছেন তা নিয়ে হচ্ছে আমার আজকে আলোচনা। কিন্তু পাশাপাশি বলে রাখছি আপনাদেরকে দর্শক বন্ধুরা, আমি মহারাজের সঙ্গে আজকে কথা বলেছি, অনেকক্ষণ ওনার সঙ্গে কথা হয়েছে, কিন্তু আমি ওনার বক্তব্য যেহেতু আমার সঙ্গে ফোনে সেভাবে ওনার সঙ্গে আমি বক্তব্য নেইনি, সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা হয়েছে সেটা আমি তুলে ধরছি না। কিন্তু উনি আমাকে বলেছেন যে আমরা তিপ্রা মোথা রাজীব কোনো মতেই হিংসাকে প্রশ্রয় দেই না এবং যদি কেউ তিপ্রা মোথার নাম করে এই ধরনের কাজ করে থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। তো সেই ক্ষেত্রে অভিযোগ পাল্ট অভিযোগ চলছে এবং নির্বাচনোত্তর সন্ত্রাস প্রত্যেক দিন চলছে, এমনকি মানুষ মারার কাজও চলছে, নতুন সংযোজন হচ্ছে অ্যাসিড নিক্ষেপ করা, সবগুলো বিষয় মিলিয়ে আপনারা কিভাবে দেখছেন দর্শক বন্ধুরা? নমস্কার, কে রয়েছেন, কোথেকে বলছিলেন? হ্যালো, নমস্কার দাদা, কোথেকে বলছেন আপনি? হ্যাঁ, আগরতলা থেকে বলছিলাম। বলুন দাদা। বলছিলাম এই যে ঘটনাগুলো হচ্ছে প্রত্যেকটা ঘটনাই দুঃখজনক। হ্যাঁ দাদা, এগুলো না হওয়াই ভালো, কিন্তু যেভাবে দেখছি যে এই এডিসি নির্বাচনের পরেই প্রত্যেকটা শুধু বিজেপি না অন্যান্য বিরোধী দলের উপরে আক্রমণ সংঘটিত হচ্ছে। এইভাবে একদিকে যেমন রাজ্যের মধ্যে একটা অস্থির পরিবেশ সৃষ্টি হচ্ছে, তেমনি সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ভীতি হচ্ছে যে আগামী দিন কি হবে, রাজ্যে কি আবার দাঙ্গার সৃষ্টি হবে কিনা। এইভাবে এটা আমাদের একটা নিশ্চয়ই আহ্বান থাকবে এই ধরনের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়। অপরদিকে আমরা দেখছি এই ঘটনার পরে রাজ্যের যে শাসক গোষ্ঠী তার যে নেতা নেত্রীগণ তার অফিস গুলো ভাঙার পরে যেভাবে দৌড়ে গিয়েছেন, এটা যদি বিগত দিনগুলোতে যেভাবে বিরোধী দলের অফিস গুলো ভাঙা হচ্ছিল সেখানে যদি ওনারা সেইভাবে যেতেন তাহলে আরো ভালো হতো। আজকে এই পরিবেশটা একটা অস্থিরতার মধ্যে দিয়ে হচ্ছে এবং এটা একটা মনে হচ্ছে যে এটা প্রতিফলন ঘটছে, একটা হিংসার প্রতিফলন ঘটছে। স্বাভাবিক আমারও একটা আহ্বান থাকবে রাজ্যের মানুষের কাছে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, আমরা যেভাবে রাজ্যের জাতি উপজাতির মধ্যে এটা মেলবন্ধনের মধ্যে আছে আগামী দিনে যাতে এইভাবে থাকতে পারি এইটা রইল আর কি। এবং শাসন শাসন ব্যবস্থার মধ্যে যারা আছেন ওরাও সঠিকভাবে সবগুলো দেখবেন, একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের উপরে দোষ চাপিয়ে দেওয়াই শুধু ঠিক না, এটা আগামী দিনে তাদের একটা শুধু প্রসারের লক্ষ্য। যারা বিরোধী দলে আছেন আজকে যে সিপিআইএম বিরোধী দল যারা আছে তারা যাতে আগামী দিন সেই রাজনৈতিক ভাবে সামনে আসতে না পারে এইটাও মনে হয় আমার এটা তাদের এটা রাজনৈতিক কৌশল, সেভাবে সেই প্রচারটা সিপিএম এর উপর দোষ চাপাতে চলছে।
থেকে বলছিলেন? আমি আগরতলা থেকে বলছি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। দাদা বললেন শান্তি সম্প্রীতি যাতে নষ্ট না হয় আমাদের ত্রিপুরা রাজ্যে, তার দায়িত্বভার নিতে হবে আমাদের রাজ্যের মানুষদেরকেই। আজকে প্রতিমা ভৌমিক এবং বিজেপি দলের নেতৃত্বরা যারা রয়েছেন এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেটা দুঃখজনক ব্যাপার। বিজেপি কর্মকর্তাদের উপর আক্রমণ হচ্ছে, বিজেপির পার্টিপিসগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। উনি দুঃখ প্রকাশ করেছেন আগরতলা থেকে, কিন্তু পাশাপাশি উনি বলেছেন যে 2018 বিধানসভা নির্বাচনের পর সারা ত্রিপুরা রাজ্যে বিরোধী দলের উপর যে আক্রমণ শানানো হয়েছিল সেই সময় যদি ওনারা এইভাবে জেতেন তাহলে পরিস্থিতি এত দূর গড়াতো না, রাজ্যে শান্তি বজায় থাকত। উনি সবার কাছে আহ্বান করেছেন যে বিরোধী দলের উপর দোষ চাপিয়ে দিয়ে কোনোভাবেই এই বিষয় থেকে মুক্তি পাওয়া যাবে না, এবং এটা একটা কৌশল, হয়তোবা উনি সেটাই বলতে চেয়েছেন। নমস্কার, কে রয়েছেন, কোথেকে বলছিলেন? আমি আগরতলা থেকে বলছি। বলুন দাদা। বলছিলাম আমি যে টিকিটের ভোটার, নন্দাগঞ্জের ভোটার ছিলাম। আচ্ছা, এখন আগরতলায় আছি। আমরা কখনো দেখেছিলাম যখন সন্তোষ মন্ডল এখানে লোকসভা নির্বাচন লড়েছিলেন সেখান থেকে সন্ত্রাসের সৃষ্টি, কিন্তু পরবর্তী সময়ে দেখেছিলাম, পরবর্তী সময়ে অন্যরা বিরোধী দলরা, কংগ্রেস যখন বিরোধী দল ছিল তারা একটা শব্দ ইউজ করতো যে সাইন্টিফিক রেজিম, রেজিম ছিল কিন্তু সেটা ছিল সাইন্টিফিক। এখনকার রেজিমটা হচ্ছে খুললাম খুল্লা। এই যে সন্ত্রাস আজকে হচ্ছে নির্বাচনোত্তর সন্ত্রাস, সেটার জন্য দায়ী আমাদের এই 18 নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় এসেছেন সেই সরকার সম্পূর্ণরূপে দায়ী। কারণ নির্বাচনোত্তর সন্ত্রাস হয়তো 7 দিন 10 দিন এক মাস পর্যন্ত বাড়াতে পারে, 3 বৎসর, এই 3 বৎসরও কিন্তু সেই সন্ত্রাসকে দমন করতে পারেনি সরকার। সরকার কোথাও না কোথাও এটাকে প্রশ্রয় দিয়েছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন মান্দাই থেকে ফোন করলেন, উনি বলেছেন এই বিগত 3 বছরে যে ধরনের নির্বাচনোত্তর সন্ত্রাস সারা ত্রিপুরা রাজ্যে চলছে অনবরত, সেটা কোনো না কোনো ভাবে 2018 বিধানসভা নির্বাচনের পর বর্তমান শাসক দল সেটাকে প্রশ্রয় দিয়েছে, এবং যার কারণে এখনো বিভিন্ন জায়গায় নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে, যাতে বিরোধী দলের কর্মকর্তারা বা সমর্থকরা তারা বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং উনি বর্তমান শাসক দলকে মান্দাই থেকে দোষারোপ করলেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখছি যে কনস্টিটিউয়েন্সি কথা আমি বললাম আপনাদেরকে, কাঠালিয়া মির্জা রাজাপুর এলাকা, ওই এলাকা জানেন ভোটার সংখ্যা কত রয়েছে? হয়তো বা আপনারা জানেন একটা বিধানসভা কেন্দ্রের মতন একটা ভোটার সেখানটায় রয়েছে, প্রায় 41,000 ভোটার সেখানে রয়েছে যদি আমার তথ্য যদি কোনো ভুল না থাকে। সেই 41,000 ভোটের স্বশাসিত জেলা পরিষদের একটি এলাকা, সেই এলাকায় ত্রিপুরা মথার ক্যান্ডিডেট ডেভিড মুরা সিং এবং বিজেপির ডাক সাইটে নেতা উনি হচ্ছেন পদ্মলোচন ত্রিপুরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন ওনারা, বামফ্রন্টের ছিলেন পরীক্ষিত মুরা সিং। সেই জায়গায় সেই 41,000 ভোটার এই কাঠালিয়া মির্জা রাজাপুর এলাকায় 41,000 ভোটাররা ভোটদান করেছেন। সেই জায়গায় পদ্মলোচন ত্রিপুরা যিনি বিজেপির ক্যান্ডিডেট উনি ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ত্রিপুরা মথার ডেভিড মুরা সিংকে 352টি ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন। ব্যাপক সন্ত্রাস ওই এলাকায় সৃষ্টি হয়েছে বলে ডেভিড মুরা সিং অভিযোগ করেছেন। ডেভিড মুরা সিং অভিযোগ করেছেন, গতকালকে আমরা খবর পাই যে বাবা এবং ছেলে এবং আরেকজনকে বিজেপির লোকেরা, উনি ইনডাইরেক্টলি বলেছেন যে এই ধরনের কাজে ওনারা যুক্ত রয়েছেন, এবং এলাকা থেকেও আমরা সেই ধরনের অভিযোগ পাচ্ছি যে ত্রিপুরা মথার 3 জনকে ত্রিপুরা মথা করার অভিযোগে ওনাদের উপর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। এবং উনি বলেছেন, ডেভিড মুরা সিং বলেছেন যে কাঠালিয়া মির্জা এলাকায় যে ঘটনা সেদিন ভোটের দিন হয়েছে সেটা প্রহসনে পরিণত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা রিপোলিংয়ের আবেদন করেছিলেন নির্বাচন কমিশনের কাছে,
কিন্তু কি নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি এবং যে তিপ্রামথর তিনজনকে আহত করা হয়েছে অ্যাসিডের মাধ্যমে ওনাদের বিরুদ্ধে পুলিশ নাকি মামলা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে উনি বলেছেন ডেভিড মুরা সিং বলেছেন যদি পুলিশ সঠিকভাবে পদক্ষেপ না নেন তাহলে উনি পুলিশ অ্যাকাউন্টেবিলিটিতে যাবেন এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন পাশাপাশি উনি যে একটি মারাত্মক অভিযোগ করেছেন সেটা করেছেন সাংসদ প্রতিমা ভৌমিকের ভাইয়ের বিরুদ্ধে যে সাংসদ প্রতিমা ভৌমিকের ভাই সেদিন যে নির্বাচন হয়েছিল ওই এলাকায় সেখানে প্রত্যক্ষভাবে উনি ছিলেন এবং হিংসা কার্যকলাপে প্রতিমা ভৌমিকের ভাই জড়িত হয়ে পড়েছেন এবং সেটা ভিডিও আকারে রয়েছে বলে ডেভিড মুরা সিং আমাদের কাছে দাবি করেছেন এবং তার প্রমাণ আমি আপনাদের কাছে কিছুক্ষণের মধ্যে তুলে ধরব আজকে ডেভিড মুরা সিং বলেছেন যে ত্রিপুরা রাজ্যের যে শান্তি সম্প্রীতি রয়েছে সেটা কোনোভাবেই বিনষ্ট হতে আমরা দেব না একটি রাজনৈতিক দল প্রক্রিয়া করে চক্রান্ত করে রাজ্যের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে চলছে কিন্তু আমরা সেগুলোকে প্রতিহত করব আমরা তিপ্রামথা এবার স্বশাসিত জেলা পরিষদে গেছি আমরা রাজ্যের মানুষের বা স্বশাসিত জেলা পরিষদ এলাকার মানুষের উন্নয়নে আমাদের দল কাজ করবে রাজার প্রতি মানুষ বিশ্বাস রেখেছেন এবং অবশ্যই তিপ্রামথা মানুষের হয়ে স্বশাসিত জেলা পরিষদ এলাকায় কাজ করবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিষয়টি আমি বারবার বলছি যে একজন সাংসদ উনি হচ্ছেন পশ্চিম লোকসভা কেন্দ্রের সাংসদ এবং বর্তমান বিজেপি দলের একজন সাংগঠনিক রূপে উনি কাজ করেছেন বহুদিন বিজেপি দলকে আজকে এই জায়গায় এনে দেওয়ার পেছনে প্রতিমা ভূমিকের একটা বিরাট অবদান রয়েছে সেটা কোনোভাবে অস্বীকার করা যায় না এবং ওই এলাকা প্রতিমা ভূমিকের এলাকা বিরোধী দল নেতা মানিক সরকারের এলাকা এবং 41,000 ভোটার সেখানে রয়েছেন এই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে ওই জায়গা থেকে ভোটদান করেছেন ওনারা সবচাইতে বেশি ভোটার ওই এলাকায় রয়েছে মির্জা কাঁঠালিয়া মির্জা রাজাপুর এলাকায় এবং দেখা গেছে যে আজকে প্রতিমা ভূমিকের বিরুদ্ধে ডেভিড মুরা সিং আঙ্গুল তুলেছেন যে ওনার ভাই সেদিন নির্বাচনে বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার পেছনে সরাসরি মদদ জুগিয়েছেন সাংসদ প্রতিভা ভূমিকের ভাই এখন প্রশ্ন হচ্ছে ধনপুর বিধানসভা এলাকার তন্দুল নোয়াবাড়ি সাংসদ প্রতিমা ভৌমিক একটা বিস্তীর্ণ এলাকা পাহাড়ি এলাকা ওই এলাকা থেকে প্রতিমা ভৌমিক রয়েছেন আমাদের বিরোধী দল নেতা মানিক সরকার উনি রয়েছেন আমাদের রাজ্যের বিভিন্ন দাপুটে যে সকল নেতৃত্বরা যারা রয়েছেন ওনারা ওই জায়গা থেকে বিলংস করেন অনেক নেতৃত্ব আমাদের রাজ্যের ওই এলাকা থেকে উঠে এসেছেন কিন্তু আজকে ওই এলাকার একজন তিপ্রামথার ক্যান্ডিডেট সরাসরি প্রতিমা ভূমিকের বিরুদ্ধে অভিযোগ করছেন তাহলে একজন সাংসদের ভাইয়ের বিরুদ্ধে যদি এত বড় অভিযোগ উঠে সেখানে রাজ্যের মানুষ আপনারা কি বলবেন পাশাপাশি বিজেপি দলের মুখপাত্র যিনি রয়েছেন সব নেতা নেত্রীদেরকে পাশে বসিয়ে বলছেন যে সারা রাজ্যে যে বিজেপির পার্টিপিসগুলোকে ভাঙা হচ্ছে বিজেপির সমর্থকদের উপর আক্রমণ করা হচ্ছে সেটা নাকি বিরোধী দল তথা বামফ্রন্টের সমর্থিত সিপিআইএম এর একটি চক্রান্ত কি বলবেন আপনারা নমস্কার নমস্কার দাদা কোত্থেকে বলছেন লেম্বুছড়া থেকে বলছেন বলুন দাদা দাদা আমি একটু কথা বলি একটু শুনি একটু মন দিয়ে শুনি ঘটনাটা হলো দুঃখ তাদের জীবন ধরা তাদের আমার দুঃখ কিসে তাহলে কথাটা হলো 18 বিধানসভার পর থেকেই চলছে সন্ত্রাস মনে হয়
রাজ্যের ভারতবর্ষের স্বাধীনতা পাওয়ার পর থেকে এরকম সন্ত্রাস আমরা কখনো দেখিনি। নতুন করে যে সন্ত্রাস হইতেছে ওরা বলছে সিপিএম করতেছে, তাহলে উদিনে চাপিয়ে দিয়ে তারা দাঁড়ার জন্য আর এখানে সিপিএম সিপিএম কি নাকি সিপিএম করা তারা এখানে তো আসে না, তাহলে তার সন্ত্রাস কি সিপিএম করে দেবে না? তাহলে উদিনে বুধবারে কাছে নিচ্ছে ওই জন্য টিভির খবরে দেখলাম সশাপীয় জেলা পরিষদ গঠন হওয়ার পরে বড় সুষ্ঠুতা কখন হয়নি, আর পাশাপাশি দেখা যাচ্ছে এইভাবে যে ভোট কেন্দ্রে বলছে চারটার পরে যাবেন এখন বাড়ি চলে যান ভোট চারটার পরে হবে, এগুলি দেখেন না নরেন্দ্র মোদী যে বলছেন কি করে বলছেন, ওরা পাশাপাশি আরো দেখাচ্ছে ও ভোট হয়ে গেছে চারটার পরে ভোট হবে এখন কোনো ভোট নেই, পাশ করলো তিনটা মাথা ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন লেম্বুছড়া থেকে ফোন করলেন, উনি প্রশ্ন করলেন যে জয়ী হয়েছে তিপ্রা মথা, সেখানে বিরোধী দল সিপিএমকে কেন দোষারোপ করা হচ্ছে সেটা উনি জানতে চাইলেন। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? বিলুনিয়া থেকে বলছেন, বলুন। বলছি যে এই 2018 নির্বাচনের পরে কিন্তু এমন একটা বিজেপি সন্ত্রাস করছে এই সিপিএম এর প্রতি, আজকে বিজেপির জন ঘাড়ে জন চাপাচ্ছে, আর এখন বিজেপি বলছে মানে এই মানে মানে তীব্র মাত্রা করেন এবং আপনার একমাত্র ছিল আপনার 72 বা 85 আমার মনে হইতেছে কংগ্রেস আঙুলে জোট আসলে তখনও, এর পরবর্তীকালে কিন্তু আছে বিজেপি, বিজেপি আসার পরে দুনিয়ার ফাটবি সব ভাঙা আরম্ভ হয়েছে, আর আজকে দেখি যে যখন নাকি বিজেপির ঘাড়ে জন সাবানি হচ্ছে মানে ইয়ে হচ্ছে তখন করে যে মানে সিপিএম করে, আর যে এত হাজার ভোট যেমন মেলাগড় বা সোনামুড়া এই যে জায়গাটার মধ্যে আর কি এইখানে কিন্তু এই প্রতিমা ভূমিক ভাই কিন্তু খুব একটা মাগলা, অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা। ব্যক্তিগতভাবে বলবেন না, সেটা আমার জানা নেই উনি কি কাজ করেন, কিন্তু যেটা খবর সেটাই আমরা সম্প্রচারিত করি। আজকে যে ঘটনা আমি আলোচনা করছি সেটা হচ্ছে নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে। নির্বাচনোত্তর সন্ত্রাসের একটা ধারাবাহিকতা আমরা লক্ষ্য করতে পারছি প্রতিনিয়ত, এবং তার প্রভাব মানুষ বা সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পড়ছে। একে তো করোনাকাল, এর মধ্যে এই ধরনের অবস্থা, কোন দিকে যাচ্ছে আমাদের সমাজ বা কোন দিকে যাচ্ছে আমাদের এই ত্রিপুরা রাজ্য? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কোত্থেকে বলছিলেন? সাবরুম থেকে। সাবরুম থেকে বলছেন, বলুন দাদা। তার সরকার পরিবর্তনের পর বামপন্থীদের উপর যে আক্রমণ করছিল বিজেপি, আপনি টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন তাহলে আপনি সময় আপনার কাছে অনেক চলে যাবে, টিভির ভলিউম কমিয়ে কথা বলবেন তাহলে অনেকক্ষণ কথা বলতে পারবেন, না হলে একটা কথা শেষ হতে হতে অনেকক্ষণ সময় লেগে যায়। দর্শক বন্ধু, দয়া করে যখন কথা বলবেন আপনার টিভির সেটের ভলিউমটি একটু কমিয়ে নেবেন। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো যে এই যে নির্বাচনোত্তর সন্ত্রাস বিভিন্ন জায়গায় যে চলছে, সে জায়গায় শুধু বিজেপির পার্টি যে ভাঙা হয়েছে তা বলবো না, তিপ্রা মথা করেন এমন সমর্থকদের উপরও আক্রমণ হয়েছে,
এবং বিরোধী দল বামফ্রন্ট তাদের উপরও আক্রমণ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বিজেপি দলের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে এই সকল সন্ত্রাসের পেছনে বামফ্রন্টের একটা চক্রান্ত রয়েছে, এই বামফ্রন্ট সারা ত্রিপুরা রাজ্যে এই সন্ত্রাসগুলো পরিচালনা করছে, কিন্তু বামফ্রন্ট কিন্তু একটা সিটও পায়নি এডিসি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে। ওনাদের যে আসন সংখ্যা তা কিন্তু একদম শূন্যের কোঠায়, এবং পাশাপাশি জয়ী হয়েছে ত্রিপুরা মোথা। কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করছেন, বিজেপি দলের এই ধরনের বক্তব্য প্রেস কনফারেন্সের মাধ্যমে, যেই দলটি একটি আসনও পায়নি, সেই দলটি কি করে এই সন্ত্রাসের সঙ্গে যুক্ত হতে পারে মানুষ বলছেন। পাশাপাশি মানুষরা এও বলছেন, যদি বামফ্রন্ট সমর্থিত কেউ এই ধরনের কাজে লিপ্ত থাকেন তাহলে রাজ্য সরকারের কাছে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে, স্বরাষ্ট্র দপ্তর কেন ওই সকল লোকদেরকে ফাইন্ড আউট করছেন না, বা তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না যদি বিরোধী দলের লোকেরা এই ধরনের কাজ করে থাকেন। মানুষের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে, যে জয়ী হয়েছে ত্রিপুরা মোথা, কিন্তু দেখা যাচ্ছে শাসক দল তথা বিজেপি বিরোধী দলের উপর দোষারোপ করছেন। কিন্তু আবার ত্রিপুরা মোথার যারা রয়েছেন ওনারা সরাসরি সাংসদ প্রতিভা ভৌমিকের উপর আঙ্গুল তুলছেন, ওনার ভাইয়ের উপর আঙ্গুল তুলছেন। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাচ্ছি। সেই ক্লিপসটি হচ্ছে কাঠালিয়া মির্জা রাজাপুর এলাকায়, এবং সেটা ধনপুর বিধানসভা এলাকার তন্দুল নোয়াবাড়ি রয়েছে, এবং ওই এলাকার সাংসদ, ওই এলাকা থেকে বিলংস করেন সাংসদ প্রতিভা ভৌমিক এবং বিরোধী দল নেতা মানিক সরকার এবং আরও অনেক নেতা ওই এলাকা থেকে এসে উঠে এসেছেন। এবং এখনও পর্যন্ত যতগুলো স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আসন রয়েছে সেই নির্বাচনের আসনের যে ভোটার, সেই ভোটারের একটা বিরাট অংশ ওই এলাকা, এলাকার প্রায় 41,000 ভোটার রয়েছে ওই এলাকায়। কিন্তু ত্রিপুরা মোথার যিনি ক্যান্ডিডেট ডেভিড মুরা সিং, উনি ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির পদ্মলোচন ত্রিপুরার কাছে 352 ভোটে হেরে গেছেন। কিন্তু ওনার দাবি হচ্ছে, ডেভিড মুরা সিং এর দাবি হচ্ছে যে প্রচণ্ড সন্ত্রাস করে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দিয়ে ওনাকে হারানো হয়েছে। উনি বলেছেন, আমি হেরেছি কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত ভোটের কারণে আমি হারিনি, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, সেখানে সন্ত্রাস করা হয়েছে। কি বলেছেন ডেভিড মুরা সিং, ওই এলাকার যিনি ত্রিপুরা মোথার যিনি ক্যান্ডিডেট, উনি কি কথা বলেছেন আমার সঙ্গে আজকে টেলিফোনিক সাক্ষাৎকারে, সেটা একবার আপনারা শুনুন দর্শক বন্ধুরা। হ্যালো, অ্যাকচুয়ালি আমি মৃণালিনী এনএন নিউজ চ্যানেল থেকে বলছিলাম। আমার জানার ছিল, আপনার থেকে প্রতিক্রিয়া নেওয়ার ইচ্ছা ছিল, যে আজকে আমরা খবর পেয়েছি যে কাঠালিয়া মির্জা রাজাপুর এলাকা থেকে আপনি 354 ভোটে হেরেছেন। তারপর থেকে ওই এলাকায় ত্রিপুরা মোথা যারা কার্যকর্তারা যারা রয়েছেন তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে, এবং ওইখান থেকে আমাদের কাছে রিপোর্ট আসছে যে আপনার দলের সমর্থিত যারা মানে যারা লোকেরা যারা রয়েছেন তারা পাহাড়ে পাহাড়ে ঘুরছেন, এবং পুলিশও তাদের বিরুদ্ধে নাকি মিথ্যে মামলা নিচ্ছে। একদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ওইখানটায় আপনাদের দ্বারা আক্রমণ হচ্ছে, আপনি সেই সবটা বিষয় কিভাবে ব্যাখ্যা দেবেন ডেভিড বাবু? প্রথমত আমার মনে হয় না এই এলাকার জনগণ এই এলাকার যে নির্বাচনটা সেটা সুষ্ঠুভাবে হয়েছে। আমার মনে হয় এই এলাকার নির্বাচন সারা ত্রিপুরাজ্যের মধ্যে যেভাবে প্রহসনে পরিণত হয়েছে সেই সেই যে প্রহসন সেটা এখানে সবচেয়ে অধিক প্রহসনে পরিণত হয়েছে এই নির্বাচনে। তো ওই জায়গায় জায়গায় বুট লুট, বোট জেমিং, সমস্ত প্রকার শক্তি প্রয়োগ করা হয়েছে। তারপরেও 352 ভোটে, 352 ভোট ওরা বেশি পেয়েছে, 354 ভোট, 352। আচ্ছা, যদি এটা যদি সুস্থ নির্বাচন হতো তাহলে ওরা কমসে কম 4,000-5,000 ভোটে
ওরা হারতো ওদের প্রার্থী। আচ্ছা আচ্ছা, তারপরেও ঠিক আছে, জনগণের রায় না জিতলেও ওরা ভোট রেগিং করে জয় হওয়ার পরেও আমরা মহারাজার যে আদর্শ, প্রমথার যে আদর্শ, আমরা শান্তিতে বিশ্বাস করি, খানসাতে বিশ্বাস করি। সেই জন্য আমরা আগের থেকেই কারোর উপর আমরা হাত তুলি না, কারোর উপর মিথ্যা মামলাও করি না, কারোর উপর আমরা অত্যাচারও করি না। এটা আমাদের আদর্শ আর মূল লক্ষ্য নয়, আমাদের একমাত্র আদর্শ হচ্ছে থানসা এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আচ্ছা, সুতরাং আমরা এইসবে বিশ্বাস করি না। তারপরেও ওনারা, আমরা অনেক সময় দেখি সরকারে আসার পর নির্বাচনের পরে শাসক গোষ্ঠী যারা পরাজিত হয় তাদের উপরে আক্রমণ করে, কিন্তু এখানে আমরা জয় লাভ করার পরও আমরা কোনো বিজয় মিছিল করছি না, এটা সবাই জানেন মনে হয়। আমরা যে বিজয় মিছিলের কোনো বিজয় মিছিলের জন্য কোনো চাঁদা জুলুম হচ্ছে না, যদিও কিছু কিছু ফেক নিউজ মানে নিয়ে ফেক ফেক নিউজ বা ফেক যে চাঁদা রসিদ বানিয়ে অপপ্রচার করার চেষ্টা করছে ওরা, যে ভীষণ রেগিং করার পরেও ওদের যে পরাজয় সেটাকে ওরা মানতে পারছে না। তারপর আজকে আজকে হঠাৎ শুনলাম ঘটনা একটা, যে গতকালকে রাত্রে ক্লাস ইলেভেনে এবং ক্লাস টুয়েলভে কিছু দুইজন নাবালক, ওরা পাথরত, ওদের বাবা এবং ওদের পরিবারের উপর অ্যাসিড অ্যাটাক করেছে কতিপয় দুষ্কৃতী, সমীর নোয়াতিয়া এবং আরেকজনের নাম হচ্ছে কৃতিধন নোয়াতিয়া নামক দুইজন দুষ্কৃতি এবং উগ্রপন্থী। আমি জিজ্ঞেস করলাম ওনাদের প্রার্থী, বিজেপির প্রার্থীকে, যে ওরা কি বিজেপির কোনো নেতা? তারপরে ওনারাই, উনি নিজে খুব জানালেন বিজেপির ওনার কোনো নেতা নয়, তবে বিজেপির সমর্থক হতে পারে এমন উনি জানিয়েছেন এক দুই ঘন্টা আগে। তো আমি মনে করি এইসব জিনিস, এই যে মির্জাঘাটাল রাজাপুর এলাকায় 70 বছর ধরে চলে যাচ্ছে, হ্যাঁ, তো এইসব যারা সমর্থন করে তারা কোনো সময় জনগণের জন্য সুস্থ বিচার বা জনগণের ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য ওরা কোনো সময় চিন্তা করতে পারে না। তাই বুদ্ধিজীবী মানুষরা, চিন্তাশীল মানুষরা এবং সমস্ত জনগণ আজকে বুবাগরাকে বিশ্বাস করেন, সেই বিশ্বাস আছে বলেই আজকে আমরা এখানে জনগণের এত ভালোবাসা পেয়েছি। আমার এলাকাতেও জনগণের প্রচুর ভালোবাসা পেয়েছি, তারপরেও প্রায় 5,000 ভোটার ভোট দিতে পারেনি, ওদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। প্রায় 4,000 ভোট, 4 থেকে 4,500 ভোট 56 ভোটার ভোট দিয়েছে, এটা সম্পূর্ণ ভিডিও লিঙ্ক আছে। তারপরেও নির্বাচন কমিশন দুঃখজনকভাবে কোনো রিপোলিং এর ব্যবস্থা করেনি, রিপোলিং এর আবেদন করেছে কয়েকটা দল, তারপরেও রিপোলিং এর কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরাসরি ভিডিও রয়েছে যে আমি 10-12টি ভোট দিয়েছি, আমি এতটি দিয়েছি, আর যে জেনারেল এলাকার যে প্রচুর সংখ্যক যে দুষ্কৃতিকারী উগ্রবাদী 300-400 করে প্রত্যেক ভোট যে দখল করেছে সেটার সম্পূর্ণ ভিডিও চিত্র এবং বাস্তব চিত্র রয়েছে, লাইভ রয়েছে। বিভিন্ন চিত্র যে ফুটে উঠেছে, ফুটে উঠেছে ওই দিনের নির্বাচনের দিনের, তারপরেও কোন নির্বাচন কমিশন চুপচাপ, যাক জনগণের রায়ে তো পরাজিত হয়নি। আপনি বললেন যে বিজেপি যিনি নেতা রয়েছেন, যিনি আপনার প্রতিদ্বন্দ্বী ছিলেন, পদ্মলোচন ত্রিপুরার সঙ্গে আপনি কথা বলেছেন, সেখানে উনি বলেছেন যে যারা এই হামলা করেছে, যারা অ্যাসিড নিক্ষেপ করেছে, তারা বিজেপি দলের কোন নেতা নন, বিজেপি দলের কোন নেতা নয় বলে দাবি করেছেন। আচ্ছা, দাবি করেছেন, তাহলে পুলিশের ভূমিকা কি রয়েছে এই মুহূর্তে ওই জায়গাতে? পুলিশের ভূমিকা বলতে, ও ওসি সাহেবের সঙ্গে আমি কথা বলেছি এবং লোকাল যে ইনচার্জ রয়েছে তৈবানদালের ওনার সাথেও কিছুক্ষণ আগে কথা বলেছি, এবং আমি যে যারা যে ভিকটিম ওদের সাথেও দেখা করেছি, আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, ওদেরকে রেফার করা হয়েছে আরেকটি হসপিটালে। তো পুলিশের ভূমিকা তো নির্বাচনের সময় নীরব ছিল, এখনো নীরব,
তারপরেও আমি পুলিশকে অনুরোধ করছি এবং পুলিশ আমাকে আশ্বাস দিয়েছেন যে ওনাদের আশ্বাস দিয়েছেন কালকের মধ্যে এফআইআর কপি আমাকে পাঠাবেন, যদি না হয় আমি পুলিশ অ্যাকাউন্টেবিলিটি সেকশনে আমি গিয়ে আপিল করব। সর্বশেষ একটা প্রশ্ন করছি ডেভিড বাবু, সেটা হচ্ছে আপনার যে কনস্টিটিউয়েন্সি সেটা সাংসদ প্রতিমা ভৌমিকের বিধানসভার আন্ডারে পড়ছে, জায়গায় আপনি প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে বলছেন যে ওনার ভাইও নাকি এই ভোট যখন হয়েছিল উনি হস্তক্ষেপ করেছেন এবং সরাসরি জড়িত ছিল। সাধারণত ভাবে কোন নির্বাচনে এডিসি নির্বাচনে জেনারেল এলাকার লোক আসা আসতে পারে না, অ্যাটলিস্ট নির্বাচনের দিনে তো আসতেই পারে না, কিন্তু ওনারা সারা রাত। তাহলে এক্ষেত্রে আমি আপনার থেকে জানতে চাইছি যে একজন সাংসদের এলাকা সেই জায়গায় সাংসদের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সাংসদের ভাইয়ের বিরুদ্ধে এমন একটা অভিযোগ আপনি করছেন যে ওই দিনের দাঙ্গা হাঙ্গামায় সাংসদ প্রতিভা ভৌমিকের ভাইও জড়িত ছিলেন, সেই জায়গায় সেটাকে আপনি কিভাবে দেখছেন? একজন সাংসদের ভাই যদি এমন ধরনের কাজে লিপ্ত হয়ে যান সেক্ষেত্রে আপনি সেটাকে কিভাবে দেখছেন? আমি আমার দায়িত্ব যথেষ্ট পালন করার চেষ্টা করেছি। ওনাদের বড় দায়িত্ব ছিল, ওনার রাজ্যতে সরকারে আছে একজন সাংসদ, কেন্দ্রতে সরকার আছে, অবশ্যই ওনাদের দায়িত্ব বেশি। তারপরে ওনারা দায়িত্ব নেননি, ওনারা তক্ষকই বক্রের ভূমিকা পালন করেছে। তাই আমি চাই না যে এমন কিছু ঘটক যেটা ছোট্ট জায়গা থেকে বড় একটা আগুনে পরিণত হোক, ত্রিপুরা রাজ্যের মধ্যে দাঙ্গা সৃষ্টি হোক। ওনারা কোনো পরোয়া করেননি। আমি জনগণের কথা চিন্তা রেখেই, মাথা রেখেই, জনগণের কথা মাথায় রেখেই আমি ওনাদের দাঙ্গা হাঙ্গামার প্রতিরোধ করেছি, বিরোধিতা করেছি, কিন্তু আমি ওনাদেরকে সুযোগ দেইনি যে যাতে দাঙ্গা সৃষ্টি হোক। শুধুমাত্র নির্বাচন জয় করার জন্য অবৈধভাবে ওনারা যে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করেছিল ওটা ব্যর্থ হয়েছে। যদি ওনারা ভোট জ্যামিং করে, ভোট ক্যাপচার করে অনৈতিক ভাবে যে জয়লাভ করেছে, এটাকে জয় বলা যায় না, ওনাদের পরাজয়। কারণ মানুষের ভালোবাসা তো আমার সাথে আছে না, ভোট জিতলে কি হবে ভোট জ্যামিং করে, কিন্তু জনগণের ভালোবাসা তো আমার সাথে আছে, মহারাজের সাথে আছে। সুতরাং আমার কোনো আক্ষেপ নেই, ভ্রক্ষেপ নেই। আমার মনে হয় আগামী দিনে আমরা এডিসিতে কাজ করার সুযোগ পেয়েছি, কাজ করে যাব, কিন্তু ওইসব জিনিস আমি দায়িত্ব নিয়ে, আমার দায়িত্ব ছোট হলেও আমি দায়িত্ব নিয়ে ওইসব জিনিস আমি রোখার যথেষ্ট চেষ্টা করেছি, যাতে শান্তি সম্প্রীতি বিনষ্ট না হোক, যাতে এখানে কমিউনাল টেনশন যাতে ক্রিয়েট না হোক। ওনারা তো কমিউনাল টেনশন হোক, দাঙ্গা হোক, হাঙ্গামা হোক, কোনো দায়িত্বই নেয়নি। মানে আপনি কার কথা বলছেন, বিজেপির কথা বলছেন? বিজেপি বলতে যে কতিপয় যারা এইসব ঘটনার সাথে জড়িত কারা থাকতে পারে তার পেছনে মূল মানে কোন দল আছে? আপনারা জানেন আছে, আমাকে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, আপনারা সবাই জানা আছে, সবাই দেখেছেন ফুটন্ত এই লাইভ ভিডিও দেখেছেন, ভিডিও এভিডেন্স দেখেছেন, সবকিছু তো সবার চোখের সামনে। তো এটা তো আমার কোনো বলার প্রয়োজনই নেই, সবাই তো দেখছেন রাজ্যবাসী। রাজনীতি যতই করুক না কেন, কিন্তু যেই রাজনীতি করুক না কিন্তু, কিন্তু এমন রাজনীতি যাতে না হয়, গণতান্ত্রিক অধিকার সবাই প্রয়োগ যাতে করতে পারে, গণতান্ত্রিক ভাবে জয়ী। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন ডেভিড মুরা সিং, যিনি কাঁঠালিয়া মির্জা রাজাপুর এলাকায় উনি ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে হেরেছেন, যিনি বিজেপি প্রার্থী ছিলেন। এই জায়গায় ওনার অভিযোগ, সবটা অভিযোগ আপনারা শুনেছেন। ওনার অভিযোগের ভিত্তিতেই আজকে আমার এই আলোচনা। আজকে বিভিন্ন জায়গায় নির্বাচনোত্তর সন্ত্রাস হচ্ছে, বিজেপির দৃষ্টিভঙ্গি কী রয়েছে, বিরোধী দলের বর্তমানে অবস্থান কী রয়েছে এবং ত্রিপুরা মথার বক্তব্য কী রয়েছে, সবটা আপনারা শুনলেন। দর্শক বন্ধুরা নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছিলেন? আমি সাহিবের ওই মুঞ্জি দাদা বল। আমরা চাই শান্তি, ইসিপিএম, ইবিজেপি, এই ত্রিপুরা মাথা, আমরা শান্তি চাই, আমরা ত্রিপুরাবাসী শান্তিতে বাঁচতে চাই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন শান্তির বাজার থেকে ফোন করলেন, উনি বলেছেন আমরা শান্তি চাই, আমরা জাতি জনজাতি বুঝি না, আমরা বুঝি শান্তি, আমরা সব একসঙ্গে থাকতে চাই এবং শান্তিপূর্ণভাবে আমাদের সহবাস্তান সহবাস্তান হোক সেটাই আমরা চাই, যেটা
দাদা শান্তিবাজার থেকে ফোন করে বললেন, নমস্কার। এখন যে মশা বা মাদের মহারাজা শান্তি, আজকে যদি বিজেপি 28টার মধ্যে যদি 18টাও পাইতো যে ফলাফল যদি বিজেপির দিকে যেত তাহলে পরিস্থিতি আরো অগ্নিগর্ভ হয়ে যেত, দাদা সেটা শান্তিবাজার থেকে ফোন করে জানালেন। নমস্কার, কে রয়েছেন? সাবরুম থেকে বলছেন, বলুন দাদা। আজকে বিজেপি হারানোর একটা কারণ আছে কাজীবাবু। হ্যাঁ বলুন। কারণ হলো তারা যে সমস্ত 3 বছরের মধ্যে যে সমস্ত আতঙ্ক বা মানুষের ঘর সরে দিয়েছে সেটা মানুষ বলতে পারছে না, কারণ বোরের বোরের আগের দিন পর্যন্ত তারা যে সমস্ত গ্রামে গঞ্জে হোমক টোমক দিয়া বুঝতে পারছে না, তুলে দিতে পারছে না, রাস্তাঘাটে যেভাবে আক্রমণ করছে তারা, সে কারণে আরো কিছু পিছিয়ে গেছে না। অনেকজন হয়তো বিজেপিকে দেওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তাদের যে আক্রমণ দেখিয়ে তারা বুঝে দিতে পারছে না অনেকজন। হ্যাঁ, এই কারণে অনেকজন অনেক পিছিয়ে গেছে। আর আমাদের বামফ্রন্টের যে সমস্ত কর্মীরা যাওয়ার কথা ছিল তারা হয়তো অনেক পঞ্চায়েতের 100 জন বা 50 জন বৃদ্ধি পাচ্ছে না, এই কারণে হয়তো। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনি সাবরুম থেকে ফোন করলেন, আপনি আপনার মতামত দিলেন। দর্শক বন্ধুরা, যে বিষয়টি আলোচনা করছি আপনাদের ফোন নেব, আপনাদের প্রতিক্রিয়া নেব আজকে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি সোনামুড়া থেকে বলছি দাদা। আপনার টিভির ভলিউম আগে কমান। হ্যাঁ, ভলিউম তো কম হয়েছে, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার ঘরের টিভির সাউন্ড আমি শুনতে পাচ্ছি, আপনি নিজেও কথা বলতে পারবেন না, আরেকজন শুনবেন না, আমিও বুঝতে পারবো না, তাই দয়া করে টিভির ভলিউম কমিয়ে আপনি ফোন করবেন। নমস্কার, কে রয়েছেন, কোথেকে বলছিলেন? হ্যালো, এমনিতেই নেটওয়ার্ক প্রচণ্ড খারাপ, অনেকে আপনারা ফোন করেন কিন্তু নেটওয়ার্কের অসুবিধের কারণে আমি আপনাদের ফোন পিক আপ করতে পারি না, আপনাদের প্রতিক্রিয়া নিতে আমাদের অসুবিধে হয়, কিন্তু কিছু করার নেই, তার মধ্যে থেকে আমাদের কাজ করতে হবে এবং আপনাদের প্রতিক্রিয়াও নিতে হবে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কোথেকে বলছেন আপনি? নির্বাচন উত্তর সম্পাদ, আজকে ত্রিপুরা রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, 18 বিধানসভা নির্বাচন, আর এখন 2021 সালে এসেছে জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচন নির্বাচন করার ইচ্ছা ছিল না, তারা জানতো তারা হারবো, কিন্তু মানুষ তাদের থেকে অনেক তাদের জনসমর্থন জনাধিক কমে গেছে, তারা যেই মানুষ যে আশা করে বিজেপি ক্ষমতায় আনছে, আইপিএফ থেকে ক্ষমতায় আনেছিল, আজকে পাহাড় বলুন, গ্রাম বলুন, শহর বলুন, সর্বত্র মানুষ কাজ নাই, খাদ্য নাই, কর্মসংস্থান নাই, কিচ্ছু নাই, সব বেসরকারি হচ্ছে। আর আলাদা রাজ্যের কথা বলেছিল আইপিএফ ঠিক, আর এখন ত্রিপুরা মাতা তারা তো নির্বাচনে জিতেছে, জনসমর্থন মানুষ তাদেরকে বিশ্বাস করে তাদেরকে ক্ষমতায় এনেছে। এই আইপিএফটি এখন বিজেপি পূর্ব হরিপুর বুড়াতলি কেন্দ্রে অনেক জায়গাতে আইপিএফটি এবং বিজেপি তাদেরকে সন্ত্রাস করে যে রেডিং করেছে, তারপর মানুষ যারা ভোট দিয়েছে ত্রিপুরা মাতা তারা বিতর্কিত ভাবে ভোট পেতে ত্রিপুরা মাতাকে যার কারণে ত্রিপুরা মাতা জিতেছে। আপনার মনোভাব খুব শিলাচরি দিতে কেন্দ্র সেখানে। ধন্যবাদ আপনাকে, আপনি আপনার মন্তব্য দিলেন। দর্শক বন্ধু, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি, যে নির্বাচনোত্তর সন্ত্রাস, প্রত্যেকটি নির্বাচন যায়, নির্বাচনের পর যারা জয়ী হন তারা সবসময় যারা হেরে যান তাদের উপর আক্রমণ শানান, সেটা নূতন নয় ত্রিপুরা রাজ্যে, যে নূতন হচ্ছে এই ধারাবাহিকতা চলেই আসছে, সেটা থামার কোনো নাম নেই। কিন্তু ত্রিপুরা মাথার যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনি কিন্তু শান্তি সম্প্রীতির প্রতি জোর দিয়েছেন, এখন দেখা যাক ওনার এই দাবি কতটুকু
দূর পর্যন্ত যায়। নমস্কার, কে রয়েছেন? সুনামরা থেকে বলছেন দাদা, বলুন। রাজীব দা, আমি আমরা তফসিলের মারফতে বলতে চাই যে রাজ্যে বিদেশ কাউন্সিল বলুন, সশস্ত্র এলাকার নির্বাচন বলুন, বিধানসভা বলুন, নির্বাচন তো সন্ত্রাসী বলে চলছে, যে কোনো গভর্নমেন্ট আসতে পারে নির্বাচন নির্বাচনে, কিন্তু তারা যে নির্বাচন হচ্ছে সন্ত্রাস, প্রত্যেক বছর 10-12টা লোক কমিতে আছে, কত মায়ের বুক খালি হইতে আছে, আপনারা রাজ্যের আপামর জনগণ যারা শান্তিতে বিশ্বাস করেন, আপনারা কখনোই এগুলো চান না। আপনারা চান ভোট হয়েছে যে যাকে খুশি ভোট দেবে, যে ভালো কাজ করেছে তাকে মানুষ আবার পুনরায় ক্ষমতায় নেবে যদি মানুষ চায়, সেটাই তো নিয়ম। কিন্তু আজকে দেখা যায় ভোটের সময়ও চলে তাণ্ডব, ভোটের ফল ঘোষণার পরও দেখা যায় তাণ্ডব, এবং তাতে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। নমস্কার, কে রয়েছেন, কোথেকে বলছিলেন? নমস্কার দাদা, ভালো আছেন? চলছে দাদা, কোথেকে বলছিলেন আপনি? দাদা কমলাসাগর থেকে বলছি। কমলাসাগর থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন? দাদা, দিন দিন পর যে অত্যাচার চলছে দাদা, মানুষ কিভাবে সর্বদা কাজ যায়, খাওয়া নাই, খাদ্য নাই, কিছু নাই, এই অত্যাচার কেমনে? অসংখ্য ধন্যবাদ। দাদা বললেন সোনামুড়া থেকে কাজ নেই, খাদ্য নেই, কিছু নেই, কিন্তু আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তো নিজে বলেন, বলুন তো আপনারা কোথায় খাদ্য নেই, কোথায় কাজ নেই, কোথায় কর্মসংস্থানের ব্যবস্থা নেই, সবই তো আছে। তো আমি বুঝতে আমার অসুবিধা হয় এই জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য আর আপনাদের বক্তব্যের মধ্যে এত ফারাক কেন দেখা যায়? তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী সেই ধরনের রিপোর্ট ওনার কাছে যাচ্ছে না? তাহলে ওনার বক্তব্য হচ্ছে রাজ্যে সব কিছুই রয়েছে, কে খাদ্য পাচ্ছে না, সবাই সব ঠিকঠাকভাবে চলছে, রাজ্য আর্থিকভাবে সচ্ছল, কিন্তু আপনারা বলছেন উল্টো কথা। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? সোনামুড়া ধনপুর থেকে বলছেন, বলুন দাদা। দাদা, 2019 লোকসভার সময় আমাদের এখানকার যেখানে যিনি সাংসদ রয়েছেন, উনি যে পরিমাণ রেগিং করেছে আমাদের ধনপুরে, আমি ধনপুরের জেনারেল সিটি আছি, এডিসির মধ্যে না, যে পরিমাণ ছাপ্পা দিয়েছে আমাদের দিদি, ঠিক এবার আমরা তার পরিণতি দেখলাম। এবারে রিসেন্ট নির্বাচন, নিজে সাংসদ সিকিউরিটি নিয়ে এর ভাইকে নিয়ে এডিসির মধ্যে ঢুকে ঢুকে জেনারেলকে লোক নিয়ে এর ভাইয়ের লিডারশিপ নিয়ে নিয়ে গেছে এই বুথ কেন্দ্রগুলি, দশদ্বারে বলুন, ও আপনার এই বানিয়াছড়া বলুন, তৈরান্দাল বলুন, থলিবাড়ি বলুন, প্রত্যেকটা বুথ সেন্টারে গিয়ে এর ভাইকে নিয়ে লোক ঢুকিয়ে ঢুকিয়ে লোক কোনখানে ভোট দিচ্ছে সেটা উঁকি মেরে দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে ইভিএম এর সামনে থেকে দেখে হের ভাই, এবং নিজে এমপি, একজন এমপি তিনি একজন সরকারি পদে আছে, কি পরিমাণ ছাপ্পা দিয়ে দিয়েছে, নাহলে কিন্তু তীব্রমতা বাস করতো, এটা নিজের বিধানসভা ঠিক বলে নিজের ভবিষ্যতে হের ভাইকে প্রজেক্ট করবে আমরা মনে হয় এই ধনপুরে হের ভাইকে প্রজেক্ট করবে, সেই জন্য যেহেতু নিজের সিটটা রিজার্ভ থাকে সেই জন্য এই পরিমাণ ছাপ্পা সন্ত্রাস দিয়ে এই ভোট লুট করলো জনগণের রায়। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখুন, আপনি বলেছেন প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে আপনি আঙ্গুল তুলেছেন, সেটা আপনি বলতে পারেন, নিশ্চয়ই আপনি গণদেবতা, আপনার সেই অধিকার রয়েছে, রাইট রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে আমি যাব না। কিন্তু আমি এটা বলবো, আপনি বলেছেন যে ধরনের সন্ত্রাস চালাচ্ছে শাসক দল ওই এলাকায়, কিন্তু এটা আপনারা লিখে রাখতে পারেন, সন্ত্রাস দিয়ে সন্ত্রাসকে দমন করা কখনোই সম্ভব নয়, যেটা ইতিহাস বলে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? এরাজ্যে বিজেপি যে সন্ত্রাস হবে এতদিন দুঃখে এতদিন পর্যন্ত আর কি, এখন এডিসিতে তীব্রমতা দেওয়ার ফলে এবং বিজেপি কোথা হবে এরাজ্যে সন্ত্রাস করতে আছে, এবং সব দিক থেকে আমার একটা কথা মনে হইতে আছে,
আমরা একটা গল্প শুনছিলাম যে পূজায় দেখবেন ঢাক দিয়ে যাবে ঢাকে কয় দেড় দুটুন ট্যাং ট্যাং দেড় দুটুন ট্যাং ট্যাং আর সত্য ঢোলটা কয় যে বিন্দুটাকে এটার অর্থটা বোঝায় বিয়া করতে কত রং বিয়া করতে কত রং আর সত্যটা কয় বুধবিশেষে আমি এই জায়গাটা এই কারণে কথাটা বলতে আসি 18 নির্বাচন করে তারা যে সন্ত্রাস চালাইছে আজকে এই সন্ত্রাসেরই পুনরাবৃত্তি হইতেছে কারণ উপরে তাদের বক্তব্য এগুলো হইতেছে নির্বাচনোত্তর সন্ত্রাস কেন হচ্ছে তার পেছনে আসল রহস্য কি সেটা আপনারাই বলছেন। নমস্কার, কে রয়েছেন, কোথেকে বলছিলেন? হ্যালো, নমস্কার দাদা, কোথেকে বলছেন? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা বলছেন, আপনাদের প্রতিক্রিয়া দিচ্ছেন, আপনাদের মতামত দিচ্ছেন, কারণ আমি যখনই আলোচনা করি একটা বিষয় নিয়ে তখন আপনাদের মতামত নেই, কারণ আপনারা যে ভাবছেন বা আমি যেটা ভাবছি দুজনের মধ্যে কতখানি মিল রয়েছে এবং দেখা যায় অনেক ক্ষেত্রে আপনাদের কথার সঙ্গে আমার কথা কোনো না কোনোভাবে মিলে যায়। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার, আমি অভিষেক থেকে বলছি, অফিস টিলা থেকে বলছেন, বলুন দাদা। ওই মানে কিছু দেবের মধ্যে প্রস্তুতিহীন হামলা হয়েছে সেটা তো কোনো মানে উল্লেখ নাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রতিমা ভৌমিক ওনারা তো কোনো এ সম্পর্কে কোনো দুঃখ প্রকাশ করেনি। এখনো বিজেপির পার্টি বীজ ভেঙেছে, ওরা দুঃখ প্রকাশ করেছে। ধন্যবাদ। একজন দাদা ফোন করলেন চৈলাম থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের অফিস ঘরও ভাঙা হচ্ছে কিন্তু সেই জায়গায় কোনো ধরনের বিবৃতি পাওয়া যায় না, শুধুমাত্র বিজেপির যে পার্টি বীজগুলো ভাঙা হচ্ছে সেগুলো নিয়েই মানে প্রতিক্রিয়া দেয় শাসক দল, সেটি দাদা ফোন করে জানালেন। নমস্কার, কে রয়েছেন, জোরে বলুন, একটু জোরে বলুন দাদা, আপনি শুনতে পাচ্ছেন, আমাকে ক্ষমা করবেন, আপনার সাউন্ড আসছে না তার জন্য আমি আপনার ফোনটা নিতে পারলাম না। আপনারা আপনাদের প্রতিক্রিয়া দিচ্ছেন যে এই নির্বাচন সন্ত্রাস, স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের পরে এই ছবি দেখে আপনারা কি ভাবছেন তা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া। নমস্কার, আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে আপনি ক্ষমা করবেন, আপনার সাউন্ড সঠিকভাবে আসছে না দাদা। আমাকে ক্ষমা করবেন, আপনি কিছু বলার চেষ্টা করছিলেন, আমরাও চাই আপনাদের সঙ্গে কথা বলার, আপনাদের প্রতিক্রিয়া নেওয়ার, কারণ কি সরকারের দৃষ্টিভঙ্গিও আপনারা দেখেছেন, তিপ্রা মোথার বক্তব্য শুনেছেন, তারপরেও তো আপনাদের বক্তব্য রয়েছে। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন? নমস্কার দাদা, কোত্থেকে বলছেন আপনি? আজকে আজকে মানে নেটওয়ার্ক এত খারাপ রয়েছে যার জন্য অনেককে ফোন করছেন আপনারা কিন্তু ফোনগুলো সঠিকভাবে শোনা যাচ্ছে না। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, বলুন। লেম্বুছড়া থেকে বলছেন, বলুন দাদা। দেখুন, আমি তো পুলিশ ডিপার্টমেন্ট নই, আমি সেটা বলতে পারবো না, সেটা আপনারা বলুন কিভাবে দেখছেন আপনি। আমার তো মনে হয় জানতে হয় যে কোনো পার্টি বলতে হয় যেমন একটা ষড়যন্ত্র হয়েছে, সেই জন্য আমি বলতে চাই যে আমাদের যে এই ঘটনা রয়েছে সেই জন্য তো আমরা কোনো দিকেই আমরা কোনো কিছু উত্তর পাচ্ছি না। উত্তর পাচ্ছে না, তাহলে উত্তরের জন্য অপেক্ষা করুন, অবশ্যই উত্তর আপনার সামনে হাজির হবে, কারণ সত্য সবসময় সামনের দিকে বেরিয়ে আসে। ধন্যবাদ আপনাকে।
সর্বশেষ ফোন নিলাম আপনার, আর ফোন নিতে পারছি না, সময় হয়ে গেছে। দর্শক বন্ধু, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে ছিলাম, আমি দেখিয়েছি আপনাদেরকে যে কাঁঠালিয়া মির্জা রাজাপুর এলাকায় একটি ছোট্ট একটি এলাকা, সেই জায়গায় প্রায় 41,000 ভোটার রয়েছেন। সেখানে তিপ্রামথার যিনি ক্যান্ডিডেট ডেভিড মুরাসিং, উনি ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির যিনি রয়েছেন পদ্মলোচন ত্রিপুরার কাছে 352 ভোটে হেরে গেছেন। কিন্তু ডেভিড মুরাসিং এখানে বক্তব্য রাখছেন যে প্রচুর সন্ত্রাস হয়েছে এবং সেই সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছেন আমাদের সাংসদ, আমাদের রাজ্যের সাংসদ যিনি রয়েছেন প্রতিমা ভৌমিক, ওনার ভাইয়ের নেতৃত্বে, যেটা সরাসরি উনি অভিযোগ করেছেন। এবং এইবার নতুন একটি সংযোজন আমরা দেখতে পেলাম, বাড়িঘর ভাঙা, গাড়ি পোড়ানো, গুলি চালানো, দা দিয়ে কোপানো, রক্তাক্ত করা, এগুলো আমরা নির্বাচনোত্তর সন্ত্রাসের মধ্যে আমরা এতদিন দেখে এসেছি। কিন্তু আজকে বর্তমান সময়ে এই 2021 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর আমরা দেখলাম এসিডের আমদানি হলো আমাদের এই রাজ্যে, এবং সেটা ঘটেছে কাঁঠালিয়া মির্জাপুর রাজাপুর এলাকায়। এবং এই এলাকাটি বিরোধী দল নেতা মানিক সরকারেরও এলাকা এবং সাংসদ প্রতিভা ভৌমিকেরও এলাকা। আজকে এই জায়গাতে এসিড নিক্ষেপ করে তিপ্রামথার তিনজনকে আহত করা হয়েছে, যেটা আমরা পেয়েছি এবং আপনাদেরকে দেখিয়েছি দর্শক বন্ধুরা। পাশাপাশি আজকে সারা ত্রিপুরা রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে। আজকে আমি ডেভিড মুরাসিংয়ের সঙ্গে সাক্ষাৎকার করেছি, ওনার সাক্ষাৎকার নিয়েছি এবং সাক্ষাৎকার আপনাদেরকে দেখিয়েছি। পাশাপাশি আজকে সকালবেলায় আমি মহারাজা প্রদ্যুত কিশোর দেবব্রহ্মণের সঙ্গে আলোচনা করেছি, উনি বলেছেন কোনোভাবে এই সকল বিষয়কে আমরা বরদাস্ত করব না, শান্তির প্রতি আমরা জোর দেব। আমরা কোনো যদি শুনি যে আমাদের দলের কেউ এই ধরনের কাজ করছে, তাহলে এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে তিপ্রামথা চিন্তা করবে না, উনি আমাকে নিজে বলেছেন ফোনে, সেটাও আমরা আপনাদেরকে জানিয়েছি। কিন্তু বিজেপি প্রেস কনফারেন্স করেছে, ওনারা বলেছেন সারা রাজ্যে যে সন্ত্রাস হচ্ছে, বিজেপির যে অফিসগুলো ভাঙা হচ্ছে, সেই জায়গায় বিরোধী দল তথা বিশেষ করে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএমের চক্রান্ত রয়েছে, সিপিআইএমের চক্রান্তের কারণেই এই ঘটনাগুলো ঘটছে, এবং সেটা নিয়েই ছিল আমার এই আলোচনা। তাই নামকরণ আমি করেছিলাম নির্বাচনোত্তর সন্ত্রাস, এর পেছনে সব দলের কী দৃষ্টিভঙ্গি রয়েছে, পাশাপাশি আপনাদের কী দৃষ্টিভঙ্গি রয়েছে, সেটা নিয়ে ছিল আজকে আমাদের আলোচনা। এবং আপনারা যা উত্তর দিলেন তার থেকে এটা অবশ্যই বেরিয়ে আসে যে পেছনে কে রয়েছে, কীভাবে রাজনীতি হচ্ছে এবং সেটাকে, সেটার মোড় কোন দিকে ঘোরানোর চেষ্টা হচ্ছে, সেটা আমার রাজ্যের আপামর জনগণ আপনারা আমার থেকে বেশি ওয়াকিবহল। আলোচনা থেকে এটাই বেরিয়ে এসেছে সর্বশেষ। আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন অবশ্যই মৃণালিনী এনএন। নমস্কার। কলকাতার সুবিখ্যাত নাম্বার ওয়ান ব্লাউজ প্রস্তুতকারক সংস্থা অ্যাসকুমার ব্লাউজ এ আপনার হাতের মুঠোয়। সম্পূর্ণ অত্যাধুনিক জাপানি মেশিন দিয়ে তৈরি 2x2 রুবিয়া, 2x1 সুতি এবং জর্জেট, তাছাড়া বিভিন্ন ধরনের ফ্যান্সি ও প্লেন ব্লাউজ ত্রিপুরার সমস্ত ব্লাউজের দোকানে পাওয়া যাচ্ছে। মা বোনদের পছন্দের ব্লাউজ মানেই অ্যাসকুমার, ইউর আল্টিমেট চয়েস। इंडिया में हर चीज के कई अवतार होते हैं, बैठे तो चेयर, खड़े हो गए तो लैडर, और खड़े ही रह गए तो चीयर लीडर भी। अलमारी है कीमती सामान छुपाने के लिए और लुक्का छुप्पी में छुपने के लिए भी। मैट्रेस है चैन की नींद के लिए और जागना ही हो तो ताश के गेम के लिए भी। डाइनिंग टेबल है 5 पकवानों का मजा उठाने के लिए और अंताक्षरी में 7 सुर लगाने के लिए भी। ऑफिस चेयर है काम में मन लगाने के लिए और ब्रेक्स का मजा उठाने के लिए भी। नील कमल ने इंडिया को करीब से देखा है और हर घर से कुछ सीखा है।